হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর হেলথ টিপস পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো আবারও আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। চলুন বন্ধুরা, দেরি না করে দেখা যাক ভিডিওটি। আজ আমরা আপনাদের পা ফাটা দূর করার জন্য একটি ক্রিম তৈরি করে দেখাচ্ছি। শীতকাল ছাড়াও এমন অনেকেই রয়েছে যাদের পা ফেটে যায়, আর পায়ের গোড়ালি ফেটে যাওয়ার যন্ত্রণাও কিন্তু কম নয়। তবে এই ক্রিমটির সাহায্যে আপনি আপনার এই সমস্যাটি সমাধান করতে পারবেন, আর এটাকে তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণও করতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ক্রিমটি কিভাবে তৈরি করবেন। এর জন্য প্রথমে আমার দরকার হবে একটি মোম, কিছুটা মোম গ্রেট করে নিব। তো বন্ধুরা, এখানে আমাদের 1 চা চামচ মোমবাতি গ্রেট করা হয়ে আছে। এরপর আমরা এই গ্রেট করা মোমটি অন্য একটি বাটিতে ঢেলে নিব। এরপর ঢেলে নেওয়ার পর এর মধ্যে নিয়ে নিব 1.5 চা চামচ সরিষার তেল। তো বন্ধুরা, এখানে আমরা নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ সরিষার তেল। তো বন্ধুরা, এরপর আমাদের যা করতে হবে তা হলো, আর এই সরিষার তেলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই, অ্যান্টিব্যাকটেরিয়াল ই ও অ্যান্টিফাঙ্গাল গুণাগুণ রয়েছে, তাই এটা পায়ের মধ্য থেকে জীবাণু দূর করে ফাটা পা দূর করতে সহায়তা করে। তারপর আমি এখানে অ্যাড করব ভ্যাজলিন। পা ফাটা রোধ করতে এই ভ্যাজলিন চমৎকার কাজ করে। এর ব্যবহারে ত্বকের মধ্য থেকে শুষ্কতা দূর করে এর মধ্যে আর্দ্রতা টিকে থাকে। এখানে আমি 1/2 চা চামচ ভ্যাজলিন অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিলাম 1/2 চা চামচ ভ্যাজলিন। এইবার এগুলোকে ডাবল বয়লার পদ্ধতিতে মেল্ট করে নিচ্ছি। এরপর আমি একটি বাটিতে কিছু পরিমাণ গরম পানি নিয়ে নিচ্ছি। এরপর আমি এই গরম পানির ভিতরে এই বাটিটিকে বসিয়ে দিব এবং এটাকে ধীরে ধীরে নাড়তে থাকব। এরপর আমি এটিকে ধীরে ধীরে নাড়তে থাকব। কিছুক্ষণ নাড়াচাড়া করতে আপনি দেখতে পারবেন ভ্যাজলিন এবং মোম একেবারে মেল্ট হয়ে সরিষার তেলের সাথে মিক্স হয়ে গেছে। এবার এই গরম পানি থেকে বাটিটিকে সরিয়ে নিতে হবে। সরিয়ে নেওয়ার পর এটিকে পুরোপুরি ঠান্ডা করে ফেলবেন। এরপর এটি ঠান্ডা হয়ে গেলে আপনি দেখতে পারবেন এটি পুরোটাই একটা ক্রিমের মতন হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে এটা একটি এয়ার টাইট কন্টেনারে স্টোর করে নিন, আর প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে পা দুটোকে কুসুম গরম পানির সাহায্যে পরিষ্কার করে নিন। পরিষ্কার করার পর আপনার পা দুটিকে পরিষ্কার সুতি কাপড়ের সাহায্যে শুকিয়ে নিন। তারপর এই মিশ্রণটিকে আপনার ফাটা পায়ের উপর এভাবে মাসাজ করতে থাকুন। এভাবে 2-3 মিনিট মাসাজ করবেন। এমন ভাবে মাসাজ করবেন যাতে এই ক্রিমটি পায়ের ফাটা গোড়ালিতে প্রবেশ করতে পারে। মাসাজ করার পরে মোজা পরে নিন এবং এইভাবে ঘুমিয়ে পড়ুন। আপনারা অনেকেই মোজা পরতে চান না, কিন্তু মোজা পরলে আপনার পায়ের মধ্যে আর্দ্রতা টিকে থাকে, এর ফলে খুব দ্রুত পা ফাটা ভালো হয়ে যাবে।
আই ক্রিমটি ব্যবহার করার পরে অবশ্যই মোজা ব্যবহার করবেন। আর এই ক্রিমটিকে আপনি ঘরের স্বাভাবিক মাত্রায় 15 থেকে 20 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। তো বন্ধুরা, যদি আপনার সামান্য পরিমাণে পায়ে ফাটা থেকে থাকে, তাহলে এটি 1 থেকে 2 বার ব্যবহার করার ফলে ভালো হয়ে যাবে। আর যদি পা ফাটার পরিমাণ খুব বেশি হয়ে থাকে, তাহলে 1 থেকে 2 সপ্তাহ ব্যবহার করার ফলে আপনার পা ফাটা সমস্যার সমাধান হয়ে যাবে। তবে আপনার পাকে যদি আপনি সবসময় নরম, কোমল এবং মসৃণ রাখতে চান, তাহলে সবসময় এই ক্রিমটিকেই ব্যবহার করতে পারেন। এতে করে আপনাকে কখনোই পা ফাটার সমস্যার সম্মুখীন হতে হবে না। আর সবসময় ব্যবহার করার ফলে আপনার পায়ে মোজাও পরার দরকার হবে না। এরপর ক্রিমটি অ্যাপ্লাই করার পরে আপনি ওইভাবেই ঘুমিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আমাদের চ্যানেলের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।